মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শ্যামলে, আরে তাড়াতাড়ি নে, তোদের তো বেরোতে হবে। এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে। বড়দাদু খাবে বলে কথা, দেখো কেমন হয়েছে। লাবড়াও নিয়ে এসছো কি অমৃত? আমাকে গাড়িতে গিয়ে দেখতে হবে সব ঠিকঠাক উঠলো কিনা। বাবা তুমি এসো 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 এসো। শোনো, হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? অনি খিচুড়ি খেতে খুব ভালোবাসে, একটু যত্ন করে খাইও। না রে শ্যামলি, ওখানে বিশেষ কারো সেবা যত্ন করবার জন্য তুই যাচ্ছিস না। আমি কিন্তু সেভাবে বলিনি। মানেটা সেরকমই দাঁড়ায় অপরাজিতা। শ্যামলি ওখানে গ্রেট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, বিশেষ কারো সেবা যত্ন করে তার মুখ থেকে কটু কথা শুনবার কোন রকম ইচ্ছেও নেই। এভাবে বলো না সূর্য, বলো না এভাবে। আমার ছেলেটা ভালো করে খায় না, কি হয়েছে শ্যামলি? যদি ওকে একটু, তোমার ছেলে ভালো করে খায় না বলে ভালো ভালো খাবার ওর মুখের সামনে ধরবে এ দায়িত্ব তো শ্যামলির হতে পারে না, তাই না? তোমার ছেলে সব ছেড়ে যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেল তখন এটা ওর ভাবা উচিত ছিল। ওকে রোজ যত্ন করে যে মেয়েটা খাওয়াতো তার সাথে বেইমানি করার আগে এগুলো ওর ভাবা উচিত ছিল, ছিল না? ও তোমার ছেলে সূর্য, অনি তোমার ছেলে তোমার প্রতিদ্বন্দ্বী নয়, কেন করো ওর সাথে এরকম? বেশ করি, তোমার ছেলেকে শাস্তি দিতে গিয়ে আমার মনের মধ্যে যেটা চলছে সেটা চলুক, কিন্তু তোমার ছেলের অন্যায় আমি কোনোদিনই বরদাস্ত করব না, মেনে নেব না অপরাজিতা। আচ্ছা বাবা ঠিক আছে, ওই দিকটা আমি সামলে নেব, সবটা সামলে নেব, এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। তোকে কিচ্ছু সামলাতে হবে না শ্যামলি, আমি তোকে এখন যেটা বলছি সেটা তুই করবি। অন্য সবাইকে যেভাবে পরিবেশন করবি অনিকেতকেও সেইভাবেই পরিবেশন করবি, তারপরেও যদি অনিকেত বিন্দু মাত্র অ্যাটিটিউড তোকে দেখায় দ্বিতীয়বার খাবার নেওয়ার জন্য ওকে একদম রিকোয়েস্ট করবি না, এটা মনে থাকবে? মনে থাকবে। গাড়িতে সব তুলে দিয়েছে তো, তাহলে এখন যাই আমি। তুই আয়, আমি দেখছি। ম্যাডাম চিন্তা করবেন না, অফিসের সবাইকে আমি যেমন জোর করে খিচুড়ি প্রসাদ খাওয়াবো স্যারকেও ঠিক ওইভাবেই জোর করে খাওয়াবো। শ্যামলি থাকতে কেউ রাগ করে পেটে খিল দিয়ে বসে থাকবে কষ্ট পাবে খিদে, এটা হতেই পারে না। কথা দিলাম ম্যাডাম, চিন্তা করবেন না, আসি। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।